হাই আল্লাহ, বর্তমানে এই স্মার্ট ডিজিটাল যুগ, আর এই যুগে এখনও এই অবলা জিনিসটারে দিয়ে, গরুটারে দিয়ে এখনও পর্যন্ত তেল ভাঙাইতেছে। আসলে কি বলবো, এটা অনেক দুঃখজনক বিষয়। আসলে এভাবে করা ঠিক কি না আসলে আমি জানি না। আসলে এরা এরকম করার কারণটা হচ্ছে, এরা এই সরিষার তেল ভাঙায়, যিনি আসলে গরুর এটা দেখে যিনি মানুষ আকর্ষিত হয়, মানে এটা তেলও কিন্তু অল্প ফুটা ফুটা পড়ে, আর এই গরুটা অনেক কিন্তু কষ্ট করতেছে। আপনারা দেখতেছেন এরা এই পাক ঘুরিয়া ঘুরিয়া এই এত ওজন ওয়েট নিয়ে, তবে ঘুরিয়া মনে করেন যে তেলগুলা মনে করেন যে ভাঙাইতেছে। আসলে এই স্মার্ট ডিজিটাল যুগে, ঠিক আছে, এগুলা আসলে আমরা আশা করি না। আগের দিনে তো এরকম কারেন্টের মেশিন টেশিং বা স্পেলার টেলার ছিল না, এর জন্য মানুষ আগে গরু দিয়ে ঘান টান ভাঙাইতো, গরু বা মহিষ দিয়ে। কিন্তু এখন বর্তমান যুগে এটা করা উচিত না। আসলে আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটি, তারা কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কি এই অবলা পশুর উপরে এক ধরনের নির্যাতন করা হইতেছে দেখতে পাচ্ছেন। আসলে এটা কতটুকু ঠিক কি না এটা আমি সঠিক জানি না। আপনারা আসলে কমেন্ট করে জানাবেন যে এই লোকরা যা এরা এই ঘান ভাঙাইতেছে, এই মালিকরা এরা ঠিক করতেছে কি না, আসলে আপনারা কমেন্টে করে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।